পক্ষে বিপক্ষে কে কি লিখলো তাতে চিন্তিত না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে নিজের অবস্থান ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও বিশ কোটি টাকা অনুদান দেওয়ার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অসুস্থ অসচ্ছল ও দুর্ঘটনায় আহত একশো তেরো সাংবাদিক ও তাদের পরিবারদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রধানমন্ত্রী দেশের কল্যাণে সাংবাদিকদের আরো গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকাতে দেখতে চান সরকার প্রধান আরো জানাচ্ছেন তানজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাংবাদিকতা জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে সাংবাদিকদের সহায়তায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আট বছরে এই ট্রাস্ট থেকে এক সাংবাদিক ও তাদের পরিবারদের দশ কোটি সাত লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হয় এবারও অসুস্থ অসচ্ছল ও দুর্ঘটনায় আহত একশো সাংবাদিক ও তাদের পরিবারদের হাতে লাখ টাকা তুলে প্রধানমন্ত্রী পঁচাশি এর আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে নিজের উন্নয়ন দর্শনের পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন বলেন বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার চর্চা দেখতে চায় তার সরকার যে কথা বলার স্বাধীনতা এটা সকলেরই আছে এবং যেহেতু সংবাদপত্র বা সাংবাদিক তাদের একটা স্বাধীনতা আমরা সবসময় বিশ্বাসই করি এটা কেউ বলতে পারবে না যে কার গলা চিপে ধরেছি কারো মুখ চিপে ধরেছি বা কাউকে কথা বলতে বাধা দিয়েছে তা কিন্তু দেইনি দেই না তবে স্বাধীনতা ভালো আবার সেটা যেন এখন একটা কথা আছে যে স্বাধীনতা ভালো তবে তাহা বালকের জন্য নয় কাজে এই ধরনের বালকিল ব্যবহার যেন কেউ না করে সেদিকেও দৃষ্টি দেওয়া উচিত অন্তত গঠনমূলক দায়িত্বশীল ভূমিকা পালন করা যেটা দেশের কল্যাণে কাজে লাগবে প্রধানমন্ত্রী বলেন সমালোচনা নয় বরং গঠনমূলক সমালোচনা সবসময় স্বাগত আমার পক্ষে বিপক্ষে কে কী লিখলো না লিখলো সেটা আমি চিন্তা করি না আমি চিন্তা করি যে আমি যেটা করছি মানে আমার আত্মবিশ্বাসটা আছে কি না আমি সঠিক করছি কিনা আমি আমার নিজের আত্মবিশ্বাস উপর মানে নির্ভর করি আমি চলি সাংবাদিকদের সহায়তায় গঠিত ট্রাস্টে বিশ কোটি টাকা অর্থ অনুদানের ঘোষণার পাশাপাশি আবাসন সংকট নিরসনে ভাড়ার বিনিময়ে কিস্তি পরিশোধের শর্তে বেশ কিছু সংখ্যক ফ্ল্যাট ব্যবস্থার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা